আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। মাত্র বলল যে আমি যেহেতু হজ থেকে এসেছি, আমি বাংলাদেশে এসে পরের দিনই এখানে চলে এসেছি। এর একটা বড় উদ্দেশ্য ছিল বা এরকম একটা ভালো কাজে যদি আমি কিছু সাহায্য করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি সেটার কারণেই। সো আমি এক্সপেক্ট করব, আশা করব আপনারাও এরকম ভালো একটা মহৎ কাজে সাহায্য করবেন। আর ইসলামিক যে ধরনের কথাবার্তা বললেন, আমি শিওর আপনারা সবাই সেটা বুঝতে পেরেছেন এবং জানেন। যেহেতু আমার খুব বেশি একটা জ্ঞান নেই, সো ইসলাম সম্পর্কে খুব বেশি একটা বলতে পারবো না, বাট ছোটোখাটো দু একটা জিনিস যেটা যে আমি বিশ্বাস করি একজন ভালো মুসলমান হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেটা আমাদের কাজে প্রমাণ করা উচিত। সেটা হতে পারে নামাজ পড়া, সেটা হতে পারে অন্যকে সাহায্য করা, ভালো কাজ করা, সেটা যে কোনোভাবেই হোক। কারণ আমরা মুসলমান, আমাদের এই প্রমাণটা রাখা উচিত যে আমরা সবসময় ভালো কাজ করি এবং মানুষের সাথে মিলেমিশে একত্রে থাকার চেষ্টা করি। আর যেটা বললাম যে মাত্র যে স্পিচটা দিল উনি, আমি শুনে খুবই মুগ্ধ। এর বড় কারণ হচ্ছে আমরা মুসলমান, কিন্তু আমরা কতটা বিশ্বাস করি, মন থেকে কতটা আমরা মুসলমান, আসলে এটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি হজ করার পেছনে একটা বড় কারণ ছিল যে একটা সুযোগ এসে যায় আমার জন্য। আমার কাছে মনে হয় যে আল্লাহর ঘরে যখন আমাকে ডাকা হয়েছে, কেন আমি এই সুযোগটা মিস করবো? আসলে আমার প্ল্যান ছিল না এবছর হজ করার। আমার আসলে সিপিএল খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজে, সে কারণে আমি যখন বাংলাদেশ টিমের সাথে ওয়েস্ট ইন্ডিজে যাই, ওখানে খেলছিলাম, তখন সৌদি অ্যাম্বাসি থেকে আমাকে বললো যে তোমাকে আমরা ইনভাইট করতে চাই, সো তুমি কি যেতে চাও কি না। তো আমি সাথে সাথে সিপিএলের খেলাটা ক্যান্সেল করে আমি হজে যাই, যেখানে আমার কন্ট্রাক্ট ছিল $130,000। সো ওটা আমি ছেড়ে দিয়ে সাথে সাথে হজে চলে যাই। সো আমি এটা থেকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আমরা যদি কেউ কোনো ভালো কাজে কোনো স্যাক্রিফাইস করি, এটা কখনো বৃথা যাবে না। আর ইসলামে একটা জিনিস আছে যে এখানে ডাউট করার কোনো অপশন নাই, আপনি যদি মন থেকে বিশ্বাস করেন ওই জিনিসগুলো হয়, এবং আমি নিজে সেটার প্রমাণ যে আসলে এগুলো হয়। কারণ আমি বেশ কিছু সিচুয়েশন এভাবে পড়েছি কিংবা এরকম দেখেছি, এবং আমি মন থেকে বিশ্বাস করেছি যে না, এটা সম্ভব, আসলে আল্লাহ এটা অনেক ইজি করে দেয়। তো আমি আশা করব আপনারা সবাই এই মহৎ উদ্দেশ্য কাজে সাহায্য করবেন, যে কারণে আমি এসেছি। ইনশাল্লাহ আপনারা যদি সবাই মিলে আমরা কন্ট্রিবিউট করতে পারি, আমার কাছে মনে হয় এই প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো একটা বিষয় হবে, এবং এই প্রতিষ্ঠানটা গ্রো করতে আরও আমরা সবাই মিলে সাহায্য করতে পারবো। আর আসলে তেমন কিছু বলার নাই। সাকলাইন ভাই, আরও দিনের সম্পর্কে আপনাদের সবাইকে বলবেন, আমাদের যে ভাই আছে সেও বলবেন। আর আমি যেটা বললাম যে যেহেতু আমার খুব বেশি একটা জ্ঞান নেই, বাট ছোটো ছোটো যে জিনিসগুলো আমি জানি কিংবা আমি দেখেছি সেগুলো থেকে যতটুকু পারলাম আমি বললাম, বাকিটা তো ওনারা বলবেন। বাট আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব বা অনুরোধ করব যে আপনারা এই মহৎ কাজে সাহায্য করুন এবং এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ আপনাদের।